নমস্কার বন্ধুরা, আমি তাপস মালাকার। আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির খবর নিয়ে চলে এসেছি। 4062 শূন্যপদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সরকারি মডেল স্কুলে। আসুন আমরা সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিই। বিভিন্ন ধরনের টিচিং এবং নন টিচিং পদে নিয়োগ হবে। মাধ্যমিক যোগ্যতা থেকে শুরু করে বিভিন্ন রকম যোগ্যতার বিভিন্ন ধরনের পদ রয়েছে। আসুন অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ চাকরির খবরটি। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে, সেখানে কমেন্ট করতে ভুলবেন না। আসুন সরাসরি অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিই। দেখুন বন্ধুরা, এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি। একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল EMRS এ 4062 শূন্যপদে নিয়োগ হতে চলেছে। এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি তথা ইনফরমেশন বুলেটিন। দেখুন এইখানে বিভিন্ন রকম তথ্যগুলো রয়েছে। প্রথমেই দেখুন কি রয়েছে। ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যাট এ গ্ল্যান্স। প্রিন্সিপাল পদের জন্য আবেদন ফি লাগছে 2000 টাকা, PGT পদের জন্য 1500 টাকা এবং নন টিচিং স্টাফ পদের জন্য অ্যাপ্লিকেশন ফি লাগছে 1000 টাকা। অনলাইনে আবেদন ফি মেটাতে হবে। এইবার বিস্তারিত তথ্যে চলে আসছি। শূন্যপদের সংখ্যা হচ্ছে 4062, যার মধ্যে প্রিন্সিপাল 303, PGT বা পোস্ট গ্র্যাজুয়েট টিচার 2266, অ্যাকাউন্ট্যান্ট 361, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক 759 এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট বা গ্রুপ ডি 373। এই এতগুলো শূন্যপদ রয়েছে, সব মিলিয়ে শূন্যপদ 4062। এবার এখানে বিস্তারিত ব্রেকআপ রয়েছে ভ্যাকান্সির। প্রিন্সিপাল পদ পোস্ট গ্র্যাজুয়েট টিচার সাবজেক্ট ওয়াইজ ভাগগুলো রয়েছে, একটু এগুলো খুঁটিয়ে দেখে নিতে পারেন। নন টিচিং পদগুলোরও ব্রেকআপগুলো দেখানো রয়েছে। এই হচ্ছে মূল বিজ্ঞপ্তি আপনারা দেখছেন। স্যালারি স্কেল এখানে রয়েছে। প্রিন্সিপাল পদে লেভেল 12, পোস্ট গ্র্যাজুয়েট টিচার লেভেল 8, অ্যাকাউন্ট্যান্ট লেভেল 6, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট লেভেল 2 এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট লেভেল 1। মোড অফ সিলেকশন, পরীক্ষার মাধ্যমে নিয়োগ হবে, অনলাইনে পরীক্ষা হবে না, OMR বেসড পেন পেপার মোডে পরীক্ষা হবে, MCQ টাইপ পরীক্ষা হবে। এক্সাম প্যাটার্ন এখানে রয়েছে, বিভিন্ন পদের জন্য বিভিন্ন ধরনের এক্সাম প্যাটার্ন, এগুলো একটু খুঁটিয়ে দেখতে পারেন। পরীক্ষা কেন্দ্র রয়েছে কলকাতাতে, এছাড়াও সারা ভারতে বিভিন্ন ভিন্ন জায়গায় রয়েছে। আর সিলেবাসও এই পোর্টাল থেকে দেখে নেওয়া যাবে, লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আবেদন করতে হবে অনলাইনে, সেই লিঙ্কটাও এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এখানে এবার দেখুন কী কী তথ্য রয়েছে। শিক্ষাগত যোগ্যতার বিষয়টি চলে এসেছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড কোয়ালিফিকেশন, প্রিন্সিপাল পদের জন্য 50-এর মধ্যে বয়স হতে হবে, শিক্ষাগত যোগ্যতা লাগবে মাস্টার ডিগ্রি, বিএড ডিগ্রি, সেই সঙ্গে 2 বছরের, সেই সঙ্গে 12 বছরের একটা অভিজ্ঞতা, প্রিন্সিপাল, PGT, TGT এগুলো, আর মিনিমাম 4 ইয়ার্স অ্যাজ PGT অ্যান্ড অ্যাভব, সব মিলিয়ে 12 বছরের শিক্ষার একটা অভিজ্ঞতা থাকতে হবে। PGT পদের জন্য 40 বছরের মধ্যে বয়স হতে হবে, শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট সাবজেক্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি, সেই সঙ্গে বিএড থাকতে হবে। এছাড়াও রয়েছে কম্পিউটার সায়েন্সের PGTর ক্ষেত্রে MCA ডিগ্রি অথবা ME MTech, কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি। অ্যাকাউন্ট্যান্ট পদের জন্য 30-এর মধ্যে বয়স হতে হবে এবং কমার্স গ্র্যাজুয়েট হতে হবে। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট JSA পদের জন্য 30-এর মধ্যে বয়স হতে হবে এবং উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে, সেই সঙ্গে
টাইপিংয়ে মিনিমাম স্পিড থাকতে হবে 35 ওয়ার্ড পার মিনিট ইংরেজিতে অথবা 30 ওয়ার্ড পার মিনিট হিন্দিতে। ল্যাব অ্যাটেন্ডেন্ট পদের জন্য একই রকম হয়, বয়স হতে হবে 30 এর মধ্যে, আর শিক্ষাগত যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস, আর 12 পাস করে থাকলে সায়েন্স নিয়ে তাহলেও আবেদন করতে পারবেন। এই হচ্ছে তথ্য বিভিন্ন সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ঋতুসীমায় ছাড় থাকছে, সেটাও এখানে দেখানো রয়েছে, দেখে নিতে পারেন। এই হচ্ছে মূল বিজ্ঞপ্তি, 4062 শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন কীভাবে জানাতে হবে এখানে স্পষ্টভাবে রয়েছে লিঙ্ক, এটাই অফিসিয়াল লিঙ্ক। এই ছিল গুরুত্বপূর্ণ চাকরির খবর। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ চাকরির খবরটি। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে, সেখানে কমেন্ট করতে ভুলবেন না। আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিও আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। নমস্কার, ধন্যবাদ।